কথায় আছে বারাণসী হলো বাঙালিদের সেকেন্ড হোম, তাই দীঘা পুরী দার্জিলিংয়ের পরেই কিন্তু বাঙালিদের সবথেকে বেড়ানোর আদর্শ জায়গা হলো এই বেনারস। তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি বারাণসীর কমপ্লিট ট্যুর গাইড। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন, কি খাবেন এবং সবচেয়ে কম খরচে কি করে আপনারা 2 রাত 3 দিন বারাণসী ঘুরে আসতে পারবেন। এই ভিডিওটি দেখার পর বারাণসী যাত্রা আপনাদের কাছে আরও সহজ বলে মনে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে বারাণসী যাওয়া যায় 3 ভাবে। 1 হচ্ছে ট্রেন, 2 হচ্ছে বাস এবং 3 হচ্ছে কিন্তু প্লেন। এর মধ্যে থেকে আমরা কিন্তু সবথেকে বেশি ট্রেনেই সফর করতে ভালোবাসি। কলকাতা থেকে বারাণসী যাওয়ার জন্য আপনারা ট্রেন পেয়ে যাবেন হাওড়া, শিয়ালদা, কলকাতা ও শালিমার স্টেশন থেকে। প্রথমেই বলি হাওড়া স্টেশন থেকে আপনারা কোন কোন ট্রেন পেয়ে যাবেন বারাণসী যাওয়ার জন্য। প্রথমেই আপনারা পেয়ে যাবেন জয়সালমীর এক্সপ্রেস বা বিকানির উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটি সকাল 8:15 ছেড়ে বারাণসী পৌঁছায় সন্ধে 7টার সময়, আর এই ট্রেনটি কিন্তু শুধুমাত্র সোমবারে চলে। এরপরে আপনারা পেয়ে যাবেন পূর্বা এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেসও কিন্তু সকাল 8:15 ছেড়ে বারাণসী পৌঁছায় সন্ধে 6:45, আর এই ট্রেনটি কিন্তু রবি, বুধ এবং বৃহস্পতিবার চলে। এরপরে আপনারা যে ট্রেনটা ধরতে পারেন সেটা হচ্ছে লালকুয়া এক্সপ্রেস। এই ট্রেনটিও কিন্তু সপ্তাহে একদিনই চলে শুক্রবার, এবং সকাল 8:15 ছেড়ে বারাণসী পৌঁছায় সন্ধে 7টার সময়। এরপরে আপনারা পেয়ে যাবেন কুম্ভ ও উপাসনা এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে দুপুর 1টার সময় ছেড়ে বারাণসী পৌঁছয় 1:45, আর এই ট্রেনটি কিন্তু রোজই চলে, শুধু নামটা চেঞ্জ হয়। এরপরে আপনারা পেয়ে যাবেন অমৃতসর মেল। এটি হাওড়া থেকে সন্ধে 7:15 ছেড়ে বারাণসী পৌঁছায় সকাল 9:15, আর এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে রোজ চলে। এরপরে আপনারা পাবেন হাওড়া থেকে 8:00 সময় বিভূতি এক্সপ্রেস। এই ট্রেন কিন্তু পৌঁছে যায় পরের দিন সকাল 9:30, আর এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে প্রতিদিনই চলে। এরপরে আপনারা পেয়ে যাবেন 8:25 দুন এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু বারাণসী পৌঁছায় পরের দিন সকাল 10:20, আর এই ট্রেনটি হাওড়া থেকে কিন্তু প্রত্যেক দিন চলে। এরপরে পাবেন হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনটি 11:55 ছেড়ে বারাণসী পৌঁছায় পরের দিন দুপুর 2:37, আর এই ট্রেনটি কিন্তু মঙ্গল, শুক্র এবং শনিবার চলে। এবার আসি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু বারাণসীর জন্য একটি মাত্র ট্রেন যায়, সেটি হলো জম্মু তাওয়াই হামসাবার এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু সপ্তাহে একদিনই চলে, সোমবার, এবং দুপুর 1:10 ছেড়ে বারাণসী পৌঁছাই 12:10। আবার শালিমার স্টেশন থেকেও কিন্তু একটি মাত্রই ট্রেন চলে, যেটা গোরক্ষপুর উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু প্রতি মঙ্গলবার 8:05 ছেড়ে বারাণসী পৌঁছায় সকাল 11:30। এবার আসি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকেও কিন্তু বেশ কিছু ট্রেন বারাণসী যায়। প্রথমেই বলবো অকাল তত্ত্ব এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু প্রতি রবিবার ও বুধবার সকাল 7:40 ছেড়ে বারাণসী পৌঁছায় সন্ধে 8:30। এরপরে বলবো গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটিও কিন্তু সকাল 7:40 ছেড়ে বারাণসী পৌঁছায় 8:30। এই ট্রেনটি কিন্তু শুধুমাত্র চলে বৃহস্পতিবার। এরপরে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেক দিন সকাল 11:45 ছেড়ে বারাণসী পৌঁছয় 2:40। এর পরের ট্রেনটি হলো আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 12:10 ছেড়ে বারাণসী পৌঁছয় 10:50।
এরপরে পাবেন দুর্গিয়ানা এক্সপ্রেস। এই ট্রেনটি শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার বেলা 12:10 ছেড়ে বারাণসী পৌঁছয় রাত্রির 10:10। সবশেষে আপনারা পেয়ে যাবেন শব্দভেদী এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার রাত 10:45 ছেড়ে বারাণসী পৌঁছয় পরের দিন সকাল 10:05। এ তো গেল ট্রেনের কথা, এবার বলি বাসে কীভাবে আপনারা যাবেন। কলকাতা বাবুঘাট থেকে কিন্তু দুটি মাত্র বাস ছাড়ে, এক হচ্ছে তুলসী এবং এক হচ্ছে সিংহ। বাসে যেতে কিন্তু প্রায় সময় লাগে 19 ঘন্টা মতো, আর বাসের ভাড়া আনুমানিক 800 থেকে 1100 টাকার মধ্যে। আর বাবুঘাট থেকে বাস ছাড়ার সময় হচ্ছে দুপুর 2 থেকে 4 মধ্যে। এছাড়াও কলকাতা থেকে আপনারা ফ্লাইটে করে পৌঁছে যেতে পারেন কিন্তু বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে, সর্বনিম্ন ভাড়া পড়বে 3,500 টাকা থেকে। এছাড়াও যে কোনো ট্রেনে আপনারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ে নামলে সেখান থেকে মাত্র 40 টাকার বিনিময়ে 1/2 ঘন্টার জার্নিতে পৌঁছে যাবেন কিন্তু বারাণসী। বারাণসী পৌঁছানোর পর 100 টাকার বিনিময়ে বাইরে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে পৌঁছে যেতে পারেন আপনাদের পছন্দ মতো হোটেলে। গাদলিয়া চকের আশেপাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, তবে মাথায় রাখবেন ঘাটের দিকে যত এগোতে থাকবেন হোটেল ভাড়াও কিন্তু তত বাড়তে থাকবে, আর হোটেল ভাড়া আনুমানিক 1200 থেকে 1500 টাকা। আমরা যে হোটেলে ছিলাম তার লিঙ্ক আমি ওপরের আই বটনে দিয়ে দিলাম। এবারে হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে লম্বা একটু ঘুম দিন, তারপর বেরিয়ে পড়ুন লাঞ্চ করতে। বারাণসীতে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন, তাই সেখান থেকে লাঞ্চটা সেরে নিয়ে চলে আসুন দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটের পাশেই কিন্তু রয়েছে যন্তর মন্তর, প্রথমেই সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন। 1737 সালে জয়পুর, দিল্লি, মথুরা, উজ্জয়িনের পাশাপাশি কিন্তু বারাণসীতেও মহারাজা জয়সিংহ এই যন্তর মন্তর প্রতিষ্ঠা করেন। যন্তর মন্তর দেখে আপনারা তাড়াতাড়ি চলে আসুন দশাশ্বমেধ ঘাটে। ঘাটের আরতি কিন্তু দুইভাবে আপনারা দেখতে পারেন, নৌকা থেকেও দেখতে পারেন, আবার ঘাটে বসেও চেয়ারের ব্যবস্থা রয়েছে সেখান থেকেও দেখতে পারেন। ঘাটে আরতি দেখা শেষ করে চলে আসুন গাদুলিয়া চকের কাছে কাশি চাট ভাণ্ডারে। এটা কিন্তু বেনারসের এক বিখ্যাত চাটের দোকান, এখানে এসে আপনারা চাটের স্বাদ গ্রহণ করুন, চাইলে এই চাট দিয়েই আপনাদের রাত্রির ডিনারটাও সেরে ফেলতে পারেন। এবার ডিনার সেরে বেনারসের প্রথম রাতটা সুন্দরভাবে ঘুমিয়ে নিন। দ্বিতীয় দিনের ভোরবেলায় বাবা বিশ্বনাথের পুজোটা সেরে নিন। যত ভোরবেলায় যাবেন মন্দির কিন্তু তত ফাঁকা পাবেন, মন্দির খোলে 4:00 সময়। পুজোর পর্ব মিটিয়ে একটা অটো ভাড়া করে নিন সাইট সিনের জন্য, অটো ভাড়া পড়বে আনুমানিক 1,000 থেকে 1,200 টাকা। অটো নিয়ে প্রথমেই চলে আসুন ব্রেকফাস্টের জন্য চা চিকি কচুরি খেতে। এই দোকানটি কিন্তু বেনারসের বিখ্যাত কচুরির দোকান, এটা কিন্তু কেউ মিস করবেন না। সেখান থেকে কচুরি খেয়ে বেরিয়ে পড়ুন আপনাদের প্রথম গন্তব্য সংকটমোচন মন্দির। এই মন্দিরের ভিতরে একটি হনুমানজির মূর্তি আছে, আর এর ভিতরে কিন্তু কোনো রকম গ্যাজেট অ্যালাউ নয়। সংকটমোচন মন্দিরের বাইরে রাস্তার উপরে রয়েছে কিন্তু এই হান্ডি চায়ওয়ালা, এখানে গেলে এই চা একবার খেয়ে দেখতে কিন্তু ভুলবেন না। এরপরে চা খেয়ে চলে আসুন তুলসী মানুষ মন্দিরে। খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু এই মন্দির, ভিতরে একটি রামলীলা এবং কৃষ্ণলীলার অ্যানিমেশনও কিন্তু রয়েছে। এরপরে চলে আসুন দুর্গা মন্দিরে। ঘোরার সময় একটা কথা মাথায় রাখবেন, বারাণসীতে কিন্তু প্রত্যেকটা মন্দির বন্ধ হয়ে যায় দুপুর 12টার সময়, খোলে কিন্তু আবার 3টের সময়। দুর্গা মন্দির দেখে চলে আসুন বিড়লা মন্দিরে, এবং বিড়লা মন্দির দেখা কমপ্লিট করে রওনা দিন রামগড় ফোর্টের উদ্দেশ্যে। রামগড় ফোর্ট কিন্তু গঙ্গার অপর প্রান্তে, তাই গঙ্গার ব্রিজ পার করে কিন্তু আপনাদের যেতে হবে রামগড় ফোর্টে। 1750 সালে কাশীর মহারাজা বলবন্ত সিং বেলে পাথর দিয়ে কিন্তু এই ফোর্টটি তৈরি করেছিলেন। এর ভেতরে রয়েছে কিন্তু একটি মিউজিয়াম, তার জন্য টিকিট মূল্য কিন্তু 80 টাকা। সেই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। রামগড় ফোর্ট দেখে চলে আসুন বারাণসী শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথে। এই সারনাথেই কিন্তু গৌতম বুদ্ধ প্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন।
তাই এই জায়গাটা দেখতে কিন্তু কখনোই মিস করবেন না। ঘোরা শেষ করে হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে আসুন ঠ্যাটেরি বাজারের সামনে লক্ষ্মী চায়ওয়ালাতে। এখানে এসে বাটার টোস্ট আর সঙ্গে চা, এক দুর্দান্ত কম্বিনেশন। চা খেয়ে ঠ্যাটেরি বাজারের ভেতরেই রয়েছে কুঞ্জগলি, এবং চলে আসুন কুঞ্জগলির ভিতরে এই কাকা শাড়ি বাজারে। এখানে এসে আপনারা কিন্তু সুন্দর বেনারসি পেয়ে যাবেন কম দামের মধ্যে। এখানে আমিও কিন্তু গিয়েছিলাম এবং আমার প্রাইসটা কিন্তু রিজনেবল লেগেছিল। প্রচুর কালেকশন কিন্তু এনাদের কাছে পেয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে জিনিসপত্র কেনাকাটি করতে পারেন। সেখান থেকে পছন্দ মতো জিনিস কিনে টুকটাক স্ট্রিট ফুডগুলো টেস্ট করে নিন। যেমন পাবেন আপনি এরকম রাবড়ি, ফুচকা, বাদাম, এই সমস্ত জিনিস টেস্ট করতে করতে চলে আসুন গাদুলিয়া চকের কাছে। এখানে এসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন, তবে বার্গেনিং কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু পদে পদে ঠকার সম্ভাবনা রয়েছে। এবার গোদুলিয়া চকের কাছেই একটি ভালো হোটেল থেকে রাত্রির ডিনারটা সেরে ফেলুন, এবং ডিনার শেষে একটি বেনারসি পান খেতে খেতে হোটেলের দিকে ফিরে যান এবং দ্বিতীয় দিনের ঘোরা শেষ করুন। তৃতীয় দিনে সকালের ব্রেকফাস্টটা সেরে নিন মশলা ধোসা বা আলুর পরোটা দিয়ে। এখানে কিন্তু ধোসা আর আলুর পরোটা খুব ভালো পাওয়া যায়। ব্রেকফাস্ট শেষ করে চলে আসুন মণিকর্ণিকা ঘাটে নৌকা বিহারের উদ্দেশ্যে। 100 টাকার বিনিময়ে এই নৌকা আপনাদের নিয়ে যাবে মণিকর্ণিকা ঘাট থেকে 80 ঘাট অবধি, এবং সেখান থেকে ঘুরিয়ে আবার নিয়ে আসবে মণিকর্ণিকা ঘাটে। বারাণসী এসে এই নৌকা বিহার যদি আপনারা না করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এক কথায় বলতে বারাণসীর মেন অ্যাট্রাকশন বা মেন সৌন্দর্যই কিন্তু আপনারা মিস করে যাবেন, তাই এই নৌকা বিহার বারাণসী এলে কিন্তু অবশ্যই করবেন দিনের বেলায়। আপনারা চাইলে শেয়ারে না করে নিজেরাও কিন্তু নৌকা রিজার্ভ করে এই নৌকা বিহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা মতো। নৌকা বিহার শেষ করে চলে আসুন ঘাটের পাশে এই ডলফিন রেস্টুরেন্টে। পছন্দের খাবারের সাথে সাথে পেয়ে যাবেন এই নৈসর্গিক দৃশ্য, এবং লাঞ্চ করে ফিরে যান হোটেলে। এরপর আপনাদের ট্রেনের টাইম অনুযায়ী চলে আসুন বারাণসী স্টেশনে, আর এখানেই কিন্তু শেষ হচ্ছে আপনাদের বারাণসী যাত্রা। তাহলে এইভাবেই ঘুরে দেখে নিন 2 রাত্রি 3 দিনে বারাণসী। আশা করি এই ভিডিও দেখার পর বারাণসী যাত্রা আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা স্টোরি।